ফলোঅনের সংখ্যা চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। মিরপুরে আগের দিনের করা 288 রান নিয়ে ব্যাট করতে নেমে 300 রানে ঘোষণা করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের দাপটে 7 উইকেটে 76 রান করে ফলোঅনের সংখ্যা নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ। 23 রান নিয়ে অপরাজিত রয়েছেন সাকিব আল হাসান। ত্রিদলীয় ওয়ানডে সিরিজে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে ভারতের অনূর্ধ্ব 19 বি দলের বিপক্ষে 181 রানের বিশাল জয় পায় বাংলাদেশ। ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 42 ওভারের আগে 234 রানে অল আউট হয় বাংলাদেশের যুবারা। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র 53 রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশের হয়ে নাইমুর রহমান নয়ন শিকার করেন 4 উইকেট। আইসিসি মাস সেরা খেলোয়াড়দের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটার নাহিদা আক্তার। পুরুষ ক্যাটাগরিতে নভেম্বরের পারফরমেন্সে এই খেতাব পাওয়ার জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানের আবিদ আলী, নিউজিল্যান্ডের টিম সাউদি ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। প্রমিলা ক্রিকেটার ক্যাটাগরিতে যে 3 ক্রিকেটার নভেম্বরের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আছেন তাদের একজন নাহিদা। কোন সিরিজের আগে হুট করে ছুটি চাইলে আর ছুটি মঞ্জুর করবে না বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি বলেন, একটা সিরিজের আগে হঠাৎ করে কেউ ছুটি চাইলে আমাদের বড় সমস্যায় পড়তে হয়, তাই আগামী জানুয়ারি থেকে কারো কোনো ব্রেক লাগলে সিরিজ শুরুর আগেই আমাদের জানাতে হবে। বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে ঢাকা টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ, এমন কথাই বলেছেন ওপেনার শান্ত। তিনি বলেন, এখানে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললে আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, দুর্ভাগ্যবশত এক্সিকিউশন ওরকম হয়নি, এই উইকেটে রক্ষণাত্মক থাকলেই সমস্যা হতো। আগামী বছর চীনের রাজধানী বেইজিং অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কোনো কূটনৈতিক ওই অলিম্পিকে অংশ নেবেন না, তবে মার্কিন অ্যাথলেটরা অংশ নিতে পারবেন। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চীনের মানবাধিকার পরিস্থিতি অবনতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তের কারণে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হবার আশঙ্কা করা হচ্ছে।